মানা হয় না স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাদেশ অস্ত্রোপচার পক্ষ কক্ষ পেরিয়ে রান্নাঘর অপরিচ্ছন্ন পরিবেশ ছড়ায় সংক্রমণ এভাবেই চলছে বেসরকারি স্বাস্থ্যসেবা রাজধানী ঘুরে দেখা যায় আবাসিক ভবনে অনেক হাসপাতাল ক্লিনিক চালু রয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন পরিবেশের জন্য নজরদারির অভাবকে দায়ী করেন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী প্রথম দেখায় মনে হতে পারে কোনো ব্যাচেলর হোস্টেল আদতে এটি ঢাকা জেনারেল হাসপাতালের ওয়ার্ড ও ক্যাবিনেট দৃশ্য হাসপাতালটি গড়ে উঠেছে আবাসিক ভবনে যেখানে নেই মানসম্মত পরিবেশ মানা হয়নি মেডিকেল প্র্যাকটিস প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরিজ নিয়ন্ত্রণ অধ্যাদেশের বেশিরভাগ শর্ত লাইসেন্স এখনো পাননি তবে হাসপাতাল চলছে পুরোদমে এই যে আপনি দেখছেন এটি কিন্তু রান্নাঘর রোগীদের খাবার দাবার এখানেই তৈরি হয় এই যে রান্নাঘরের পাশে অপারেশন থিয়েটার কিভাবে চলছে কেউ দেখার কেউ আছে কিনা তা জানা নেই অপারেশন থিয়েটার পেরিয়ে যেতে হয় রান্নাঘরে একই ফ্রিজে রাখা হয় জীবন রক্ষাকারী ওষুধ আর খাবার টিমের পেশেন্ট পার্টির লোক যে এটা আপনি জানতে পারবেন আমি পারি আমি কিন্তু বলি অনেক সময় পেশেন্ট সার্ভিসের জন্য আমরা অনেক সময় অনেক সুপার থেকে এখানে একেবারে কনজেস্টেড হয়ে গেছে পুরান ঢাকায় সেরকম ভাবে প্লেস পাওয়া যায় না সেরকম সুন্দর জায়গা তো খুব একটা অ্যাভেলেবল না আমরা এখানে বড় 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 অপারেশন করতেছি এবং বড় বড় চাঁখারপুলে চৌধুরী জেনারেল হাসপাতালে 10 বেডের অনুমতি থাকলেও রয়েছে 17টি আর চাঁখারপুল জেনারেল হাসপাতাল চলছে অদক্ষ ও অপ্রতুল জনবল নিয়ে পোস্ট অপারেটিভ রুমে যাতায়াতে কোনো বিধিনিষেধ নেই 20 বেডের জায়গায় আছে 30টি আমি আর্টস নিয়ে আমি টিকাস করছি ডিপ্লোমা আমি ভর্তি হয়েছি ওইটা কোর্সটা কমপ্লিট করিনি এখন পর্যন্ত এখানে আমি ওটিতে কাজ করি ওটি পোস্ট অপারেটিভ লেবার সবখানে চেষ্টা করি আসলে বাইরের হচ্ছে অ্যাটেন্ডেন্স কম রাখার জন্য ইনস্পেকশন একটা কম হয় কত বেডের লাইসেন্স 10 বেডের আমরা কত বেড আছে এখানে এনআইসি টোটাল আপনার ওয়ার্ড ওয়ার্ডের যে বেডগুলো নিয়ে 15টা হিসাব করছে মনে হয় 17টা এমন পরিবেশে রোগ নিরাময়ের চেয়ে নতুন রোগে আক্রান্তর ঝুঁকি বেশি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিবেশ নিশ্চিতে কর্তৃপক্ষকে কঠোর হওয়ার তাগিদ এই বিশেষজ্ঞের আবাসিক ভবনে কখনো এটা হাসপাতাল হইতে পারে না এখানে দুটো জিনিস আছে একটা হলো যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আছে যেটা হাসপাতালে গেলে তিনি একটা রোগ নিয়ে গেছেন আর একটা সংক্রমণ পেলেন এইটা হইতে পারে যে যদি ধরেন আপনি বলেন যে ওটিতে যদি রান্না হয় তাহলে সেখানে জীবাণু থাকবেই খাবার দাবার এগুলো প্রচলিত এখানে জীবাণু তৈরি হয় দু নম্বর হলো যে আমাদের হাসপাতালগুলোতে অনেক মারাত্মক জীবাণু আছে যেমন আমি করোনার কথা বলেন তাহলে কোভিড একটা হাসপাতাল যদি এটা আবাসিক ভবনে হয় তাহলে কী হবে এরকম যে কোনো অনেক আমাদের মারাত্মক জীবাণু আছে যেগুলো হাসপাতালে থাকে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের দীপ্তচন্দ্র পাল আরটিভি ঢাকা